इन्नल हमदुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। सकल प्रशंसा महान रब्बुल आलमीनेर दरबारे, जे महान रब्बुल आलमीन आमादेरके दिने एक मजलिसे आसार बसार एवं किसुदिन आलोचना शुनार मतो तौफिक दान करेछेन, एजन्य शुक्र आदाय करी आलहामदुलिल्लाह। सम्मानित उपस्थिति, आजके आमि आपनादेर सम्मुखे रसूल करीम सल्लल्लाहु अलैहि सल्लामेर हादिस समूह थेके छोट्ट एकटा हादिस जहाँ आमल सम्पर्के, এই ছোট্ট হাদিস অনুযায়ী যদি আমরা যদি আমল করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নিকটে আমরা অনেক সওয়াব পাব। ছোট্ট আমলটি হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন দুটি বাক্য আছে যে দুটি বাক্য মুখে বলা অতি সহজ। যে দুটি বাক্য মুখে বলা কি অতি সহজ আর মিজানের মধ্যে অত্যন্ত ভারী। এই দুটি বাক্য আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত প্রিয়। তাহলে হাদিসের মধ্যে কয়টি কথা বলা হয়েছে? এক নম্বর হলো, এমন দুটি বাক্য যেই দুটি বাক্য মুখে বলা সহজ এবং মিজানের মধ্যে ভারী, অত্যন্ত ভারী, আল্লাহ তাআলার নিকটে অতি প্রিয়। এই দুটি বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটি বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। তো এই দুটি বাক্য বলার দ্বারা যদি আসমান জমিন পাহাড় পর্বত যাহা কিছু আছে সকল কিছুকে যদি এক পাল্লা রাখা হয়, আর যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুটি বাক্যকে যদি এক পাল্লা রাখা হয়, তাহলে ওই পাল্লাটাই ভারী হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অন্তত এই ছোট্ট আমলটি করার জন্য প্রতিদিন চেষ্টা করব 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্তত দৈনিক এই দুটি কালিমা 100 বার করে পাঠ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।